এরপরের প্রশ্ন হচ্ছে, শায়েখ, আমার কাছে কিছু টাকা রয়েছে, যেই টাকা দিয়ে আমি চাইলে হজে যেতে পারি, আবার আমার বিবাহরও বয়স হয়েছে, বিয়েও করতে পারি, এখন কোনটি আমি আগে করব যদি জানাতেন। মাশাআল্লাহ, আমি জাস্ট কংগ্রাচুলেশনসকে জানাই ফ্রম বটম মাই হার্ট ফর দ্য ইয়াং পিপল। যেই ইয়াং ছেলেটা, ইয়াং জেনারেশন, ইয়াং যে ছেলেটি আমাকে প্রশ্ন করেছে, তাকে আমি কংগ্রাচুলেশনস জানাচ্ছি, দোয়া করি তার জন্য। কেন? কারণ হচ্ছে সে এই যে হজ, এটা যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দিস ইজ দ্য অব্লিগেটরি ফ্রম অলমাইটি। পাঁচটি মৌলিক ইবাদতের মধ্যে হজ কিন্তু অন্যতম, তাই না? এই যে পাঁচটি পিলার ইসলামের, যে পাঁচটি পিলার অফ ইসলাম, দ্যাট ইজ পিলিগ্রিম ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার। এই হজের ব্যাপারে সে কতটা উৎসুক, সে নিজের থেকে বলছে যে শায়েখ, আমি বিবাহর কি বয়সও হয়েছে, আবার যে টাকা আছে সেটাতে চাইলে হজেও যেতে পারি, কোনটা হুইচ ইজ দ্য বেস্ট ফর মি রাইট নাও, এই মুহূর্তে কোনটা আমার জন্য সবচাইতে উপকারী, কোনটা খুব দরকার, কোনটা আগে করব, কোনটা পরে করব। দেখুন, হজ ফরজ ইবাদত, বিবাহ এটাও কিন্তু ফরজ ইবাদত। হজের কি বিষয়ে আমরা বলি? আল্লাহ নিজে বলেছেন, ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহ, যে ব্যক্তি হজ এবং উমরা করতে চায়, এটা কিন্তু অনেক বড় সওয়াবের কাজ, বিশাল সওয়াবের কাজ। মানিস তাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য রয়েছে সেই জন্য হজে যায়, হি হ্যাজ টু জয়েন দ্য পিলিগ্রিম। যার হজের সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও যে হজে যায় না, তার প্রত্যেকটা মুহূর্তে তার কিন্তু হারামের গুনাহ হচ্ছে, কারণ সামর্থ্য আছে অথচ সে হজে যাচ্ছে না। যুবক এই কারণে কি বলেছে, হয়তো তার কাছে আট দশ লাখ বিশ লাখ টাকা আছে, সে চিন্তা করে আমি তাহলে কোনটা করব, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, হুইচ ইজ ফার্স্ট টু মি, কোনটা আমার কাছে আগে। এই যুবককে সেজন্য কংগ্রাচুলেশনস জানাই। একইভাবে বিবাহ করা কিন্তু আবার ফরজ। রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা থুলাসা আও রুবা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো, ইউ হ্যাভ টু ম্যারি, ম্যারি ফার্স্ট, ফানকিহু, তোমরা বিবাহ করো, মিনান নিসা, মহিলাদের থেকে তোমরা বিবাহ করো। এই যে বিবাহ করা, এটা কিন্তু সুন্নত নয়, এটা হচ্ছে ফরজ। বিধানগতভাবে আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন, তাহলে ফরজ মানার ক্ষেত্রে আমার রসুলের সুন্নাত। কথা কি বুঝতে পেরেছেন? অতএব আমরা বিবাহ করব, এটা সবার আগে ফরজ। তাহলে এই যে যুবক প্রশ্ন করেছে যে কোনটা সে আগে করবে, আমি যুবকের উদ্দেশ্যে কথা বলতে চাই, অ্যাট দ্য সেম টাইম দোজ অফ ইয়াং পিপল ইন ফ্রন্ট অফ মি রাইট নাও, যে এই মুহূর্তে আমার সামনে যে রয়েছে, তোমাদের জন্য আমি কি বলছি, তোমাদের প্রত্যেকের জন্য যার সামর্থ্য রয়েছে, চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, বিয়ের বয়স হয়েছে, সামর্থ্য থাকার পরও যদি তুমি বিবাহ না করো, তাহলে তোমার গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। এখানে শেষ নয়, অনেক যুবকরা আমার কাছে বলে, কারণ যুবকরা আমি অনেক মহাব্বত করি যুবকদেরকে, এই জন্য তারা আমার কাছে একান্তে বলে, হুজুর কি বলবো, ফোনও করে দেখাও করে, হুজুর যখনই বিয়ের কথা বলি, চাকরিও করছি, বিয়ের কথা বললেই বাবার কি মাথা গরম হয়ে যায়, যে এখনও কি বিয়ের বয়স হয়েছে নাকি, চাকরি করো, আরও ভালো চাকরি পাও, ভালো কি ব্যবসা করো, এই কথা বলে বলে হুজুর আমাকে কিন্তু বিয়ে থেকে দূরে রাখছে, অথচ হুজুর অনেক সময় হারাম কাজ হয়ে যায়, খারাপ ভিডিও আমি কি দেখে ফেলি। আজকে বলি, যেই অভিভাবক তার সন্তানকে বিবাহ দিচ্ছেন না অথচ তার বিয়ের বয়স হয়েছে, এই ছেলেটা যদি হারাম রিলেশনে থাকে, পর্নোগ্রাফি যদি সে দেখে, ওই বিবাহ না দেওয়ার কারণে এই ছেলেটা যতবার গুনাহ হবে, প্রত্যেকটা গুনাহ সম পরিমাণ, যেই বাবারা, যে মায়েরা তাকে বিধিনিষেধ করছেন, বিয়ে দিতে দিচ্ছেন না, তাদের আমল নামায় সেটা চলে যাবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ বি কেয়ারফুল, এটা কখনো কিন্তু করবেন না। তো যুবকরা আগে বলবো, আগে বিয়ে করো, তারপর হজে যাও। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।